মঙ্গলবার থেকে বাইখোড়া চরকবাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হলো সপ্তাহব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের। আজকের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করে জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নম। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন জোলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মগ। উদ্বোধকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় উন্নয়ন কমিটির চেয়ারম্যান রতন বৈদ্য, বিদ্যালয় উন্নয়ন কমিটির ভাইস চেয়ারম্যান পার্থ দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনার্দন চক্রবর্তী, প্রোগ্রাম অফিসার অজিত চন্দ্র শীল সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জাতীয় সেবা প্রকল্পের গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করেন। আমাদের ছাত্রছাত্রীরা যারা এনসিএস নিয়ে কাজ করছে, আমি মনে করি এরাই গান্ধীগিরি করতে পারবে। একদিন আশা রাখবো, দেখবো এই চরকবাই স্কুল থেকে সেই গান্ধীগিরি যাতে বেরিয়ে আসে, এক কথায় যাতে বলতে পারে বাইকরার বাজারে দাঁড়িয়ে অমুক জায়গা থেকে অমুক স্কুল থেকে এখানে ছাত্রছাত্রীরা সবাই গান্ধীগিরি কাজ করছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।